বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। আর শুধু আটা দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন, বড় ছোট সকলেই খুবই পছন্দ হবে। বিশেষ করে বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হবে। আপনারা ইচ্ছে করলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এই মজাদার নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে 2 কাপ আটা। এটা আমি আটা দিয়েই তৈরি করছি, আপনারা ইচ্ছে করলে ময়দাও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে তেলের সাথে আটাটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। আপনারা যদি চিনিটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আর এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট না ঠিক মানে নর্মাল একটা ডো তৈরি করতে হবে। এত বেশি শক্ত হবে না, এত বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অত বেশি সফট না, আবার অত বেশি শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। উপরে তেল ব্রাশ করে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। তো এরই মধ্যে আমি এটার পুরটা রেডি করে নিচ্ছি। পুর রেডি করার জন্য এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে, না থাকলে না দিলেও চলবে। তো এখন দিয়ে দিচ্ছি কিমা, এটা হচ্ছে বিফ কিমা, আপনারা চিকেন দিয়েও করতে পারবেন, চিকেন দিয়ে করলেও টেস্ট ভালো আসবে। তো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে কিমাটাকে ভেঙে দিতে হবে, তা না হলে একসাথে কিন্তু জট পেকে যাবে। তো আমি নেড়ে চেড়ে এটাকে ভেঙে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এটা টেস্ট অনুযায়ী দিতে হবে, আর চেক করে নিতে হবে লাস্ট পর্যায়ে। আমি এখন কম দিয়েছি কারণ সয়া সস দিব তো সেজন্য। তো সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছি, আমার কিমা থেকে পানি বের হয় নাই। তো পানি বের হলে আর পানি দেওয়ার দরকার নেই, আমার যেহেতু পানি বের হয় নাই তাই সামান্য করে পানি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কিমাটা একদম ভেঙে মিহিন হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি। তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, এরই মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া 1 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ, মানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে নিব, পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো এই তো আমার কিমাটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো নেড়ে চেড়ে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এরই মধ্যে আমার ডোটাও রেডি হয়ে গেছে, আমি এটাকে এখন লেচি কেটে নিব। তো ফার্স্টে আমি 2 ভাগ করে নিচ্ছি, তারপর এটা থেকে আমি 9টা লেচি কেটে নিব। তো সবগুলি একই সাইজ করার চেষ্টা করতে হবে, সবগুলি একই সাইজের হলে রুটিটাও একই সাইজের হবে। তো এখন আমি রুটিটা বেলে নিচ্ছি, আর লেচি কেটে চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে।
তো আমি এক এক করে সবগুলি রুটি বানিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলি রুটি বানানো হয়ে গিয়েছে আমার। এখন এখানে আমি একটা ট্রে নিয়েছি, আর এখানে আমি বাটার 1/4 কাপ বা 4 টেবিল চামচ বাটার, 4 টেবিল চামচ তেল একসাথে মিশিয়ে নিয়েছি। ট্রেতে সামান্য পরিমাণ তেল আর বাটারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন রুটি দিয়ে দিব, আর রুটির উপরে আবারও সেই তেল বাটারের মিশ্রণটা দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এটা শুধু তেল দিয়েও করতে পারেন, আর বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এরকম করেই আমি একটা একটা করে রুটি দিব, আর তেল ব্রাশ করতে থাকব। সবগুলি রুটি আমি এইভাবে ট্রেতে সেট করে নিব। এখানে আপনারা বাটার না থাকলে ডালটা দিয়েও করতে পারবেন, আর ডালটা দিলে এটা কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো খুব সাবধানের সাথে আর কি দিতে হবে। তো বেশি ভালো হয় বাটার আর তেল দিয়ে করলে, এটা সবচেয়ে বেশি সুন্দর হবে। তো এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসছি। আমি ওইখান থেকে 1 পিস রুটি নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে ছড়িয়ে দিয়েছি, আমার কিন্তু ম্যাট দেখা যাচ্ছে। এরকম করেই পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে, আর 10-15 মিনিট রেস্টে রাখার কারণে এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। ধরলেই কিন্তু এটা এরকম মানে মেলে যাবে, কোনো কষ্টই করতে হবে না, খুব ইজিলি এটা ছড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই রান্না করা পুর, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর রুটিটা যখন ছড়ানো হবে তখন ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ এটাকে আমরা রোল করব, আর রোল করলে দেখা যাবে ছিঁড়াটা কিন্তু ঢেকেই যাবে রোলে রোলে। তো চিন্তা করার কোনো কারণ নাই, যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করতে হবে এই নাস্তাটার ক্ষেত্রে। তাহলে লেয়ারটা খুবই ক্রিস্পি হবে এবং খুবই পাতলা হবে লেয়ারগুলি, খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করে নিচ্ছি, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখেই বুঝে নিতে হবে আসলে। তো এই তো আমার একটা রোল করা হয়ে গিয়েছে, আমি এখন একটা বেকিং ট্রেতে রেখে দিচ্ছি। আর বেকিং ট্রেতে আমি তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। তো আমি আরও একটা রুটি নিয়েছি, আর এখন আরও একটা করে দেখাচ্ছি কিভাবে করেছি আমি। তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যেই কিন্তু খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিচ্ছি, আর খুবই পাতলা করে ছড়াতে হবে, যতটা সম্ভব পাতলা করতে হবে। তো এখন আবার পুর দিয়ে দিচ্ছি। পুর এত বেশিও দেওয়া যাবে না, আবার কম দিলে সমস্যা নেই, তবে বেশি দিতে গেলে কিন্তু রুটিটা ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, তো খুব সাবধানেই দিতে হবে পুরটা বুঝে শুনে। তো আবারও আমি রোল করে নিচ্ছি। ফার্স্টে 2 সাইড থেকে ঢেকে নিয়েছি পুরটা, তারপর সামনের দিক থেকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। এটা অনেক বেশি সফট হয় আর উপর থেকে ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই নাস্তাটা কত বেশি মজা, আর বানানো কিন্তু খুবই সহজ। এক এক করে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু রোল বানানো হয়ে গিয়েছে সবগুলি।
আমি এখন এটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার, আর উপরে কিন্তু কোনো ডিম অথবা দুধ ব্রাশ করতে হয়নি, এমনিতেই এই কালারটা চলে আসছে, অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এটা কেচি দিয়ে কাটলে অনেক বেশি সুন্দর হয় যেহেতু ক্রিসপি, এটা কিন্তু নাইফ দিয়ে কাটতে গেলে দেখা যায় ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, উপর থেকে ক্রিসপি ভিতর থেকে নরম তুলতুলে, খেতেও অনেক বেশি মজা। বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আপনাদের কমেন্টস আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের এক একটা কমেন্টস আমাকে কাজ করার উৎসাহ অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।